ঘরে থাকার সচেতনতায় একেবারে বদলে গেছে রাজধানী ঢাকা। যানবাহন চলাচল একেবারেই কম, নেই পথচারীদের চলাচলও। ছুটিতে হাঁটতে বেড়াতে যারা আগে বের হতেন তারাও এখনো ঘরবন্দি। করোনা ভাইরাস থেকে বাঁচতে সতর্ক সবাই, তবে নগরীর ফাঁকা সড়কে আছে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর টহল আর অভিযান। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। রাজধানীর যেসব সড়ক ছুটির দিনসহ সবসময় সরব থাকত, সেখানেই এখন সংসার নিরবতা। নেই গাড়ির হর্ন, শব্দ দূষণ। অনেকের কাছে এ ঢাকা একেবারেই অচেনা। তবে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স সহ শুধু জরুরি সেবার গাড়ি চলছে। সরকারি নির্দেশনা ভেঙে অযথাই যারা রাস্তায় বের হচ্ছেন তাদের জন্য শাস্তি আর জরিমানার ব্যবস্থা করছে টহলরত বিভিন্ন বাহিনীর সদস্যরা। যদি কোনো রোগ বালাই চলে আসে, এটা তো ওই বাচ্চার শরীর হয়ে যাবে। আপনারা এক রিকশা এতগুলো বসছেন কেন বলেন তো? রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আননেসেসারি ঘোরাফেরা করার জন্য আসে কিছু মানুষ, ঠিক আছে, এদেরকে আমরা বলার পরে নর্মালি এরা চলে যাচ্ছে, কেউ মানে অবাধ্য হচ্ছে না। এদিকে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কয়েকশো কর্মীও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মহানগরীর পথ, গলি ও বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ছিটাচ্ছেন। নগরবাসীকে সতর্কতামূলক নানা পরামর্শ দিচ্ছেন তারা। আমরা উদ্যোগ নিছি প্রত্যেকটি ওয়ার্ডে ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমাদের 100 স্বেচ্ছাসেবক প্রতিদিন এক একটি ওয়ার্ডে আমরা টিম ভাগ করে দিব। ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আতঙ্ক নয়, বাড়তি সচেতনতাই ভয়াল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে বলেও মনে করছেন এই সামাজিক স্বেচ্ছাসেবীরা। তাদের মতে ঘরে থাকলেই এই মহামারী থেকে বেঁচে যাবে মানুষ। হরতাল, অবরোধ কিংবা ঈদের ছুটি তো রাজধানী ঢাকা এভাবে ফাঁকা থাকে না। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করেছে তারই প্রেক্ষিতে এখন রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের নির্দেশনা মেনে আর কয়েকটা দিন ঘরে থাকলেই করোনা ভাইরাসের বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।